আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি হচ্ছে আমার বিশাল আকারে রান্নাবান্না হবে আমার বাসায়, তো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার লোভটা সামলাতে পারলাম না, তাই চলে এসেছি। তো রান্নাটার জন্য যা যা লাগছে বলে দিচ্ছি। টমেটো লাগছে এটার জন্যে, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ এবং গাজরগুলো গোট গোট করে কেটে নেওয়া হয়েছে, টমেটো কেটে নেওয়া হয়েছে এবং যে মিষ্টি কুমড়াও কেটে নেওয়া হয়েছে, বাঁধাকপি নেওয়া হয়েছে, ফুলকপি নেওয়া হয়েছে। এবং আলু নিয়ে নেওয়া হয়েছে এটাতে রান্নার জন্যে, মটরশুঁটি ইউজ করা হয়েছে এটাতে, বুটের ডাল সিদ্ধ করে নেওয়া হচ্ছে আগেই, এবং যে মুগ ডালটা ইউজ করা হবে সেটাকে একটু ভালোভাবে খোলায় ভেজে নিতে হবে। মসুরি ডাল ইউজ করেছি এটার মধ্যে, এবং এটাতে হচ্ছে যে যে মশলাগুলো ব্যবহার করা হবে তো সেটা হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী। এবং রান্নার মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে চাল, চাউলটা নেওয়া হয়েছে। এবং রান্নাটা কিন্তু আজকে করবে হচ্ছে আমার বড় ভাইয়া, কারণ তার ফ্রেন্ডরা তার কাছে এই সবজি খিচুড়িটা খেতে চেয়েছে, যার কারণে সে নিজেই রান্না করবে আজকে, এবং পেছনে ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছিলাম আমি। এবং তেল দেওয়া হয়েছে, তেলের মধ্যে হচ্ছে এলাচ, তেজপাতা এবং পেঁয়াজটা দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নেবে ভাইয়া। সবসময় তো আমি রান্না করি, তো আজকে ভাইয়া রান্না করবে, তো চিন্তা করলাম যে আমার ভাইয়ার এই রান্নাটা আপনার সাথে শেয়ার করি। তো এখানে কিন্তু আদা রসুনের বাটাটা দিয়ে দেওয়া হয়েছে, আজকে যে রান্নাটা হবে তা হচ্ছে 20-25 জনের মতো আয়োজন। এটার মধ্যে হলুদ দেওয়া হয়েছে, মরিচের গুঁড়ো দিয়ে নেওয়া হয়েছে, ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, এবং ধনিয়া এবং জিরা গুঁড়াটাও দেওয়া হচ্ছে। শীতের সময় কিন্তু সবজি খিচুড়িটা আসলেই মজার, কারণ খিচুড়ি এমনি মজা, তো তার মধ্যে যদি হয়ে থাকে সবজি খিচুড়ি তাহলে তার কোনো কথাই নেই, ধোয়া ওঠা গরম খিচুড়ি অসম্ভব মজা। আর আমরা বাঙালিদের মানে ঐতিহ্যবাহী একটা খাবার যেটা হচ্ছে খিচুড়ি, সেটা শীত গরম যেই মানে হয়ে থাক না কেন, বৃষ্টি হলেও আমাদের খিচুড়ি খেতে হয়। আর এখন যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে গরম মশলা গুঁড়া দেয়া হয়েছে, তো এটার মধ্যে আগে আলু দিয়ে নিয়েছে, কারণ হচ্ছে আলুটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, যার কারণে আলুটা আগে দেওয়া হয়েছে। এবং আলু গাজর দুইটা একসাথেই ভালোভাবে এটাকে কষাতে হবে, ভাইয়া সেটাই করছে। দেখো এটার মধ্যে হচ্ছে বাঁধাকপি দিয়ে দেয়া হচ্ছে, আসলে ভাইয়া রান্না করবে তো আমরা আসলে সবাই হেল্প করছি ভাইয়াকে, এই এই জিনিসগুলো কাটাকাটি ধোয়া সবকিছুতেই আমরা হেল্প করেছি, আসলে ভালোই লেগেছে। এত বড় একটা আয়োজন সবাই মিলে কাজ করাটা আসলে খুব মজার, এবং সবাই মিলে খাওয়াও কিন্তু খুব মজার একটা জিনিস। দেখুন ফুলকপিটা দেওয়া হচ্ছে, যাদের হচ্ছে ফ্যামিলি মেম্বার অনেক, ফ্যামিলিটা বড়, তারা কিন্তু হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করা, কোথাও ঘুরতে যাওয়া কিন্তু খুবই মজা। আর যাদের ফ্যামিলিতে লোকজন কম তারা কিন্তু আসলে এই মজাটা মোটেও বুঝবে না, তারা এই জিনিসটা এনজয় করতে পারে না।
তো খুব ভালো লাগছে যে আসলে সবাই মিলে খাওয়া দাওয়া করবো আজকে, ভাইয়ার ফ্রেন্ডরা আসবে। তো এখানে মটরশুঁটি, তারপর মিষ্টি কুমড়া এগুলো দিয়ে দেয়া হলো। এবং রান্নাটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, আপনারা যদিও পাচ্ছেন না। আরেকটা হাঁড়ি বসিয়ে নেওয়া হয়েছে, এটাতে হচ্ছে চাল ডাল একসাথে করে রান্না হবে এটাতে, কারণ এতগুলো জিনিস একসাথে রান্না করাটা আসলে খুব কষ্টের, কারণ এত বড় হাঁড়িও আমাদের বাসায় নেই, যার কারণে এই দুইটা বড় মিডিয়াম সাইজের পাতিল নিয়ে রান্না হয়েছে, এই জন্য আলাদা আলাদা করে করা হচ্ছে। এখানে ওই সেম উপকরণগুলো ইউজ হচ্ছে অল্প পরিমাণে, যেহেতু আগেই যে সবজিগুলোর মধ্যে এগুলো দেয়া হয়েছে। এখন খুব ভালোভাবে কষাতে হবে এটাকে। সামান্য পানি দিয়ে দেওয়া হয়েছে যেন ওটা মানে পোড়া না লেগে যায়। পানিটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে কষাতে হবে। লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, কারণ লবণ বেশি হয়ে গেলে কিন্তু কোনো খাবার খাওয়া যায় না। তো এখানে মুগ ডাল, মশারি ডাল দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবে। তো এই ডালগুলো আগে ধুয়ে একটু পানি ঝরাতে দিবেন, তাহলে দেখবেন এরকম ঝরঝরা হয়ে গেছে। অবশ্যই চাল দেয়া হচ্ছে, যে বুটি ডালটা সিদ্ধ করা ছিল সেটা দিয়ে দিল এখন। এবং সবগুলো ডাল, সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মানে মিশাতে হবে, ভাইয়া সেটাই করছে, মিশিয়ে দিচ্ছে। ভাইয়া কিন্তু খুব ভালো রান্না জানে এবং খুব মজার মজার রান্না ভাইয়া রান্না করে আমাদের প্রায় সময়ই খাওয়ায়। ভাইয়ার হাতে একটা সবজি আছে যেটা শীতের সময় মানে অসাধারণ খেতে। তো আমি একটু আগেই সরি বলে নিচ্ছি, হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আমি চালের সাথে যে সবজিটা মিশিয়েছে সেটা দেখাতে পারিনি, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। এবং আমার রান্নাটা হচ্ছে, আমাদের রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে শেষের দিকে। এবং এটাকে হচ্ছে ধনে পাতা দিয়ে রান্নাটা শেষ করবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, লাল সবুজ হলুদ। এবং আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং কমেন্টসে আমাকে কমেন্টস করবেন। এবং অবশ্যই ভালো থাকবেন, ভালো রান্না করবেন, ভালো খাবেন এবং সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।